हेलो लर्नर्स, वेलकम टू नीट बांग्ला ऑनलाइन ऑफलाइन एनटीए यूजीसी नेट पेपर कोड 0 এবং পেপার কোড 19 এর ক্লাস হয়ে থাকে এখানে। আজকে আমরা উপন্যাসের যে ইউনিট আছে সেটাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা থাম্বনেল থেকে জানতে পেরে গেছো যে আজকে ধরাই চরিতমানস উপন্যাসটির প্রথম পর্ব। সম্পূর্ণ উপন্যাসটি যেহেতু একটু হিউজ ভলিউমটা, তো অবশ্যই সেটাকে অনেকগুলো পার্টে ভাগ করতে হবে। যদি পরীক্ষা প্রিপারেশনের মতো সম্পূর্ণ আলোচনা করতে হয় ঠিকঠাকভাবে অধ্যায় ভিত্তিক, তাহলে অবশ্যই অনেকগুলো পর্বে এটাকে আলোচনা করতে হবে, একটা পর্বের মধ্যে ধরার বিষয়টি নয়। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলি, যারা এবার হয়তো ভাবছিলে যে ধরাই কমপ্লিট করবে না বা পড়বে না, টেক্সটটা এতটা পড়া সম্ভব না, থরলি মনে রাখা সম্ভব না, বা আরো নানা কারণে এটা অ্যাভয়েড করছিলে, আমি এইটুকানি শিওর করতে পারি বা বলতে পারি যে সত্যি যদি টেক্সটটা না পড়ো, একবারও রিডিং পড়ে না থাকো, তাহলে আমার সাথে এখানে ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথেই যদি বইটা খুলে নিয়ে, বা যদি তোমার কাছে পিডিএফ থাকে, পিডিএফ না থাকলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারো, সেটাও যদি না পারো আমাকে জানাতে পারো, তাহলে আমিও পাঠিয়ে দিতে পারি। তো সেই পিডিএফটা খুলেও বসলেও আমার সাথে সাথেই যদি ভিডিওর সাথে সাথেই পড়তে থাকো, কারণ আমি প্রত্যেক পরিচ্ছেদ অধ্যায় ভিত্তিক আলোচনা করে থাকি, চেষ্টা করি লাইন বাই লাইন পড়িয়ে দেওয়ার, তাহলে এই ভিডিওটাতেই তোমাদের সম্পূর্ণ উপন্যাসটি রেডি হয়ে যাবে। মানে এরপরে যতগুলো ধরাই চরিতমানসের ভিডিওর টপিকটা নিয়ে যতগুলো ভিডিও হবে বা যতগুলো পর্ব হবে, এবং সেটাকেই যতবার করে দেখবে আবারও পড়ার চেষ্টা করবে, আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো মার্ক করতে করতে যাবে বা নোট করতে করতে যাবে, এবং অবশ্যই আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ চাইলেও পারচেজ করতে পারো, তাহলেই এটা রিভিশনও হয়ে যাবে, সম্পূর্ণভাবে মুখস্থ হয়ে যাবে, আর এবং এখান থেকে একটা প্রশ্নও তোমার বাদ যাবে না বা পরীক্ষায় আসলে অ্যাটেন্ড করতে পারবে না, এরকম হবে না, এইটুকানি আমি বলতে পারি। এবং যারা এটি পড়ে ফেলেছো, ভালো করে মার্ক করে দাগিয়েছো, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যতবার করে ভিডিওটা বারবার করে রিভাইজ করবে, ততবার করে তোমাদের রিভিশন হয়ে যাবে, বিষয়টি আরো পাকাপোক্তভাবে তৈরি হবে। এর আগেও আমরা ইউনিট 4 এর অনেকগুলো উপন্যাস নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই আই বাটনে প্রেস করে চলে যেতে পারো। এবং শুধু ইউনিট 4 যে আমাদের প্লেলিস্টে আছে সেটি নয়, ফুল রিভিশনেরও যে ভিডিওগুলি আছে সেগুলো অবশ্যই দেখবে। এক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা, এখানে নামকরণটি যেহেতু আগে করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই নামকরণ থেকেই বোঝা যায় এই হোল সামারিটা কি হতে চলেছে। আজকে আমরা প্রথম দুটো কাণ্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ আদিকাণ্ড এবং বাল্যকাণ্ড। তো আদিকাণ্ডের আন্ডারে কটি পরিচ্ছেদ আছে? 5টি পরিচ্ছেদ আছে। জিরানিয়ার বিবরণ, তাতমাটুলির কাহিনী, তাতমাটুলির মাহাত্ম্য বর্ণন, ধাঙ্গরটুলির বৃত্তান্ত এবং বোকা বাবার আদি কথা। পরিচ্ছেদটা একটু পড়ে নি। অযোধ্যাজি নয়, এখনকার জিরানিয়া। রামচরিত মানুষের নাম আছে জীর্ণারণ্য, পড়তে না পারো তো মিশিরজিকে নিয়ে দিয়ে পড়িয়ে না, তখনও যা ছিল এখনো প্রায় তাই, বালিয়ারি জমির ওপর ছেঁড়া ছেঁড়া কুলের জঙ্গল, রেলগাড়ি স্টেশনে পৌঁছানোর আগেই ঘুমন্ত যাত্রীদের ঠেলে তুলে দিয়ে লোকে বলে জঙ্গল আগেয়া, জিরানিয়া আগেয়া। তাতমাটুলির লোকেরা একে বলে টোন, অর্থাৎ টাউন, যেমন তেমন হেজিপেজি শহর নয়, ভারী শহর, পীরগঞ্জ থেকে বড়, বিশারিয়া থেকে বড়, পীরগঞ্জ যে কালেক্টর সাহেবের কাছারি আছে, বিশারিয়ার যে ধর্মশালা আছে, পাদ্রী সাহেবের গির্জা আছে, ভারী শহর জিরানিয়া। তাহলে পীরগঞ্জে এই আছে, বিশারিয়াতে এই আছে, পাদ্রী সাহেবের যে গির্জা আছে, এই সমস্ত কিছুর থেকে তাতমাটুলির লোকেরা নিজেদের গ্রাম নিয়ে বা নিজেদের যে অঞ্চল সেটা নিয়ে গর্ব প্রকাশ করে বলছে যে অনেক বড় ভারী শহর এটি। শহরের বাবু ভাইরা সব ছিলেন বাঙালি, উকিল মুক্তার ডাক্তার আমলা সব, তাদের ছেলে মেয়েদেরও তাদের ছেলে পিলেদেরও এই শহরের গর্ব ছিল তাতমাদেরই মতো, অর্থাৎ সেখানে কিছু বাঙালি বাস করতেন, এটি যেহেতু বিহারের একটি অঞ্চল নিয়ে লেখা, তো তারা তো অবশ্যই তাদের অঞ্চল নিয়ে গর্ব করতো, কিন্তু এছাড়াও অনেক বাঙালিও কিছু কিছু বাঙালি সেখানে থাকতো, যেমন কি উকিল মুক্তার ডাক্তার, তো তারাও এই তাতমাদের মতনই সমান গর্ববোধ করতো এত বড় এটাকে টাউন বলে ঘোষণা করে। না হলে সেকালের যুগে কালীবাড়ি কমিটির রিপোর্ট পড়ার সময় বিরাট বপু রায় সাহেব, পরবর্তীকালে এই যে মিশিরজি রায় সাহেব, এনারা সব
সবাই এই উপন্যাসের চরিত্র এবং কন্টিনিউ হবে। রায় সাহেব জিরানিয়ার বিরাটবাবু রায় সাহেব জিরানিয়াকে মুখ ফসকে বলে ফেলেন, এটা একটা সামান্য পণ্ডগ্রাম। ছেলেদের দল চিৎকার করে তাকে আর গণ্ডশ্রম না করে বসে থাক বসে পড়তে বলে। তাদের নাগরিক গর্বে আঘাত লেগেছিল। দ্বিতীয় পরিচ্ছেদে তাতমাতুল্লির কাহিনী যেহেতু বলা হচ্ছে, সেখানে কি দেখবো আমরা, যে জিরানিয়া যদি শহর হয় তাহলে তাতমাতুল্লি হবে শহরতলি। শহর থেকে মাত্র 4 মাইল দূরে তাতমারা বলে কোষভর। তাতমাটুলির পশ্চিমে শিমুলভরা বকরহাট্টার মাঠ, তারপর ধাঙরটুলি, দক্ষিণ ঘেঁষে গিয়েছে মজা নদী কারিকশি, লোকে বলে মরণাধার। মাঠের বুক চিনে গিয়েছে কোশি শিলিগুড়ি রোড। তাতমাটুলির লোকেরা এই রাস্তাকে বলে পাক্কি। সম্পূর্ণ উপন্যাসটা জুড়ে আমরা এই পাক্কির প্রসঙ্গ পাব একদম উপন্যাসের শেষ পর্যন্ত। তাতমারা হয়তো তাঁতি ছিল এই হিসাবে লেখক বলছেন, যে প্রথমে যখন এসেছিল তারা এই অঞ্চলে বসবাস করতে, তখন একজনের কাছে শুধু গামছা বোনার মতো তাঁত যন্ত্র ছিল। তারভাঙা জেলার রোসরা গ্রামের কাছ থেকে অনেকদিন আগে এখানে এসেছিল দল বেঁধে পেটের ধান্দায়। অর্থাৎ মাইগ্রেশন যে শব্দটা আমরা জানি, এক জীবিকার জন্য, জীবনের জন্য, নানা কারণে যখন একদল মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, সেই বর্ণনা পাচ্ছি আমরা এখানে। এবং প্রথম তাতমারা এসেই এখানে ধর্ণা দিয়ে বসেছিল ফুকন মণ্ডলের কাছে। তারা চা চাষবাস জানতো না, তো এখানের যে জমিদার বা জমিদার হওয়ার বড় শখ যে ফুকন মণ্ডল, তার কাছে ধর্ণা দিয়ে পড়েছিল। এবং সেই ফুকন মণ্ডল চিঠির কাগজে মনোগ্রাম ছাপিয়েছিলেন যে বকরহাট্টা এস্টেট, দেউরি, ফুকননগর। কিন্তু যেহেতু নিজের নামে রাখতে চেয়েছিলেন, সেটা আর শেষ পর্যন্ত ধোপে টেকেনি, নাম হয়ে গিয়েছিল তাতমাতুলি। যতদিন বেঁচেছিলেন নিজের জমিদারি এলাকায় তিনি রোজ আসতেন। এবং এখানে একটি কাপড় চোপড় কাচার প্রসঙ্গ পাচ্ছি। বাদরার ছাইয়ের খাট দিয়ে পরিষ্কার ধবধবে কাচা, মাদলের শব্দ যেন কানে আসছে পিরিং পিরিং। এই বাদরা মানেটা একটু দেখে নি আমরা, এক ধরনের পরগাছা, তার ছাইয়ে দিয়ে তৈরি করা হচ্ছে খাড় এবং সেটা কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবং এই বর্ণনা পাচ্ছি আমরা ধাঙরটুলি সম্বন্ধে, অর্থাৎ ধাঙরটুলি তাতমাতুলির মধ্যে সবসময় সংঘর্ষ সংঘর্ষ ধাঙরা সবসময় নিজেদের একটু উন্নত মনে করে। তো এখানে এই, এবং বকরহাট্টার এস্টেটের জমিদারও যখন আসছেন, দেখছেন দূর থেকে ধাঙরদের, ভাবছে তাদের প্রজারাও, তার প্রজারাও, তাতমারাও কেন এরকম হলো না। অর্থাৎ প্রতিদিন স্নান করা, বেসিক যে হাইজিন সেগুলোকে মেনটেন করা, এই সমস্ত রকমের ব্যাপার। বাঙালি উকিল হরগোপাল বাবু কতদিনই বা জিরানিয়া এসেছেন, এখনো 30 বছর হয়নি, যেবার রেল লাইন হলো বাঙালি বাবু ভাইরা পিঁপড়ের মতো দলে দলে শহরের দিকে বাড়ি করলেন। ওদিকে সহদর মহল্লা সাহেবরাই রেল লাইন আনিয়েছে নিজেদের পাড়ার কাছ দিয়ে। ভারী বুদ্ধিমান লোক হরগোপাল বাবু, পয়সা কামাতে জানেন। কাছারি নিলামে কেনা পড়তি জমি গরু চড়ার জন্য লোকে নিত কিনা সন্দেহ, তাই দিলেন তিনি ধাঙরদের মধ্যে বিলি করে। সেই জিনিসই এখন দেখো কেমন ফুলে ফেঁপে উঠেছে। ওই কিরিস্তান বাঙালিদের সঙ্গে খাপ খায়। কিন্তু যাগ্গে রামচন্দ্র, কৃপা তুমহারি সকল ভগবান। অর্থাৎ ধাঙরদের সম্বন্ধে যতই প্রসঙ্গ, যে প্রসঙ্গই আসুক না কেন, শেষ পর্যন্ত ঠিক আছে, যা হোক করুগে, আমরা আমাদের মতো ভালো আছি এবং সমস্ত কিছুই রামচন্দ্রের কৃপা। নেক্সট তাতমাতুলির মাহাত্ম বর্ণন এখানে কি দেখছি, তাতমাতুলিরে ধুকনি প্রথম পালতে মাদারের ডাল মাথা ডাল থেকে মাথা মাচিয়ে ঢুকতে হয়। প্রথমে আমরা কি বর্ণনা পেয়েছিলাম, তাতমাতুলির চারদিকে বা প্রবেশ পথে কি কুলের গাছ পেয়েছিলাম। এরপর পাচ্ছি পালতে মাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে ঢুকতে হয় বা প্রবেশ করতে হয়, এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাড়ার বাইরের দুর্গন্ধটা ঢেকে যায় শুকনো পাতা পোড়ার গন্ধে। খড়ের ঘরগুলো বাঁকা নড়বড়ে, দেশলাইয়ের বাক্স ও পায়ের তলায় চেপটে যাওয়ার পরে ফের সোজা করবার চেষ্টা করলে যেমন হয় ঠিকটা তেমন দেখতে। তাতমাটুলির মধ্যে একটি কথা প্রচলিত আছে, সেখানকার লোকেরা বলে যে রোজা রোজগার রামায়ণ, এই নিয়েই লোকের জীবন। অর্থাৎ অসুখে বিসুখে বিপদে আপদে এদের দরকার হয় রোজার, রোজা অর্থাৎ গুণী। রোজগার এদের ঘরামির কাজ এবং কুয়োর বালি
ছাকার কাজ। জিরানিয়ার অধিকাংশ বাড়িরই খোলার চাল এবং প্রত্যেক বাড়িতেই আছে কুয়ো, তাই কোনো রকমের চলে যায়। লেখাপড়া জানে না, কিন্তু রামায়ণের নজির এনে পুরুষের কথায় কথায়, বিশেষ করে মোড়লের, অর্থাৎ রামায়ণের নজির এদের পুরুষের কথায় কথায়, বিশেষ করে মোড়লদের, মেয়েদের না জিজ্ঞাসা করতেই তারা বলে গায়ে আছে কেবল পঞ্চায়েতি আর পঞ্চায়েতি আর পঞ্চায়েতি। তাতমাটুলি সম্বন্ধে জানলাম, এবার ডাঙ্গরটুলি সম্বন্ধে জানবো। ডাঙ্গরটুলির বৃত্তান্ত, এটা হচ্ছে আমাদের চতুর্থ পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। ডাঙ্গরটুলির সঙ্গে তাতমাটুলিদের ঝগড়া রেষারেষি চিরকাল, এবং ডাঙ্গরটুলিদের বা ডাঙ্গরদের বলা হচ্ছে পূর্বপুরুষ হচ্ছেন কিনা ওরাও। কবে তারা সাঁওতাল পরগনা থেকে গঙ্গার এপারে এসেছিল কেউ জানে না, তবে সাঁওতাল পরগনার ওরাওদের ভাষার সঙ্গে এদের ভাষার মিল আছে। ধাঙ্গররা ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলার সময় তারা কথা বলে হিন্দিতে, অর্থাৎ নিজেদের মধ্যে হয়তো সেই ভাষায় কথা বলে, কিন্তু অন্যান্য সকলের সঙ্গে তারা হিন্দিতে কথা বলে। ধাঙ্গরদের মধ্যে কয়েক ঘর খ্রিস্টান আছে। অধিকাংশ ধাঙ্গরই সাহেবদের বাড়ির মালির কাজ করে। যারা মালির কাজ পায় না বা পছন্দ করে না, তারা অন্যান্য কাজকর্মের সঙ্গে যুক্ত। এবং পেশা নিয়ে ধাঙ্গরদের মধ্যে কোনো বাজ বিচার নেই, এই নিয়েও তাদের মধ্যে রেশি রেশি যে ওরা তো পয়সার জন্য সবকিছু করতে পারে, যে কোনো পেশার সাথে যুক্ত, কিন্তু তাতমারা এরকম সমস্ত কাজ করে না, বাছা বাছা কাজই করে। ঠিক যেন পড়তে পড়তে আমাদের আরেকটি উপন্যাসের কথা মনে পড়ে যায়, হাসলি বাঘের উপকথা। সেখানেও পাশাপাশি দুটো গ্রাম, তাদের সেই মোড়ল, সেখানেও দ্বন্দ্ব রেষারেষি, সেখানেও আমরা বড় যা, আমরা উঁচু না তারা উঁচু, এই নিয়ে। অর্থাৎ এগুলি যেন চিরন্তন কালের একটি চিত্র, বারে বারে ধরা পড়ে আমরা বলতে পারি। ধাঙ্গররা তাতমাদের বলে নোংরা জানোয়ার, তাতমারা ধাঙ্গরদের বলে বুর্বক খ্রিস্তান, অর্থাৎ বোকা খ্রিস্টান। ধাঙ্গরতলির পরগনা ধরমপুরে আর তাতমাটুলির হাভেলি পরগনাতে। রাজা টোডরমলের যুগে যখন এই দুটি পরগনা সৃষ্টি হয়েছিল, তখনও পরগনা দুটির মধ্যে সীমারেখা ছিল উঁচু রাস্তা, সেইটাকেই এ যুগে পাকা করে নাম দেওয়া হয়েছে কোশি শিলিগুড়ি রোড। কিন্তু এখন ওই রাস্তা কেবল ধরমপুরে আর হাভেলি পরগনার সীমারেখা মাত্র নয়, তাতমা এবং ধাঙ্গরের দুটি হৃদয়ের বিচ্ছেদ রেখা। এতক্ষণ পর্যন্ত আমরা উপন্যাসের পটভূমি নিয়ে আলোচনা করলাম, বা পটভূমি সম্বন্ধে জানতে পারলাম বলতে পারি। এরপরে পঞ্চম পরিচ্ছেদ থেকে মূল উপন্যাস শুরু হচ্ছে বউকা বাবার আদি কথার মধ্যে দিয়ে। তাতমাটুলির বড় রাস্তার ধারেই আছে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ, তার নিচে একটি উঁচু মাটির ঢিবি, বেশ করে সিঁদুর মাখানো, ইনি হচ্ছেন তাতমাদের গোসাই। এই গোসাইয়ের সম্মুখে পোতা একটি প্রকাণ্ড হাঁড়িকাঠ, এই জায়গাটার নাম গোসাই থান, লোকে ছোট করে বলে থান। প্রতি বছরই ভাত ভাই দ্বিতীয়া না পরের দিন এখানে হাঁড়িকাঠে তেল দিয়ে, তেল সিঁদুর এই সমস্ত পরে একটা নিশান পোতা হয়, চাঁদা করে কেনা ভেড়া বলি দেওয়া হয়। এই থানেই বউকা বাবার আস্তানা। বউকা বাবা অর্থাৎ বোবা সন্ন্যাসী, বাবা বোবা ছিলেন। বউকা বাবার আগে কিংবা পরে তাতমাদের মধ্যে আর কেউ সাধু সন্ন্যাসী হয়নি, বউকাই একমাত্র। ছেলেবেলায় বউকা তার মায়ের সঙ্গে ভিক্ষা করে বেড়াতো শহরের গেরস্থের দোরগড়ায়, খোকা নুনু এরকম যখন বলতো তখনই বুঝে যেত, অর্থাৎ খোকা ছোট ছেলের এই এই শব্দটির মানে। এবং তখন সকলে এই ডাক শুনলেই বুঝতে পারতো বউকা মাই এসে গেছে, অর্থাৎ বউকা বাবার মা এসেছে। এখন 2 ঘন্টা চলবে এদের চিৎকার। দিদিরা ছোট ভাইকে ভয় দেখাতো, কাঁদলেই বলতো বউকা মায়ের কাছে ধরিয়ে দেবো। গোসাই ধানের পাশেই পথের ধারে একটা ঝোপে ঝরে পড়া পাকুড় গাছ বহুদিন পড়েছিল, ডিস্ট্রিক্ট বোর্ডের জিনিস, কিন্তু তাতমারা নিয়মিতই শুকনো গাছটার থেকে জ্বালানি কাঠ কেটে নিচ্ছিল, এবং সেই গাছের প্রায় সম্পূর্ণই কেটে জ্বালানি কাঠ করে ফেলেছিল তাতমারা। যেটুকুনি অংশ পড়েছিল গুঁড়িটা, সেখানে দেখা যাচ্ছে বউকা বাবা চারদিকে তার পরিক্রমণ করত এবং সূর্যদেবকে প্রণাম করত। লোকে লোকারণ্য হয়ে গেল এই দৃশ্য দেখে। রেবনগুনি বললেন, জিনের কাণ্ড। চশমা পরা সর্বজ্ঞ পেশকার সাহেব রায় দিলেন, ডিস্ট্রিক্ট বোর্ড পথের ধারে গাল ডাল পুঁতে গাছ লাগায়, সেই জন্যই এইসব গাছে ট্যাপ রুট নেই, তা না হলে কি আর এরকম হয়। বিজনবাবু উকিল, কলেজে পড়া ছেলে, ফরিদপুরের সূর্য উপাসক খেজুর গাছের কথা তিনি তোলেন। স্কুলের ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করে, নন্দুদা পণ্ডিত হবে না,
ও যে কলেজে ভুটানি পড়ে, ভুটানি অর্থাৎ বটানি সাবজেক্ট। এরপরে কাতমাদের সম্বন্ধে আরেকটি কথা জানতে পাচ্ছি যে সেখানে কন্যা পক্ষ টাকা পায় বর পক্ষের কাছে, এবং বিয়ের পরেই তাতমাদের ছেলে মেয়েরা সাহেবদের মতনই মা বাবার থেকে আলাদা হয়ে যায়। এই ভয়েই বউকা বাবার মা ভিক্ষায় জমানো যে আধলাগুলি ছিল সেগুলো একদিনও দেননি ছেলের হাতে। বউকামাই মারা যাওয়ার দিন বউকা যখন নারকেলের মালায় করে তার মুখে জল দিচ্ছিল, তখন সে ছেলেটার হাতটা বুকে টেনে নিয়ে বলেছিল, অযোধ্যাজিতে গিয়ে থাকি, সেখানে খুব ভিক্ষে পাওয়া যায়, পিপার অর্থাৎ অশ্বত্থ গাছ কোনোদিন কাটিস না, ধাঙরটোলার কর্মাধর্মার নাচ দেখতে যাস না। কর্মাধর্মা অর্থাৎ সেখানে ভাদ্র পূর্ণিমা একটি উৎসব হয় তার নাম, ওদের মেয়েরা বড় খারাপ, আদৌরি খেতে বড় ইচ্ছা করছে, আদৌরি অর্থাৎ আদা দিয়ে বানানো এক রকমের বড়ি, নারকেলের মালা যেখানেই দেখবি তুলে নিস, ওটা কখনো এটো হয় না। এরপরের কথাগুলো কানে শুনে আর বোঝার মতো ছিল না, অর্থাৎ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে ওঠে, কেবল শুকনো ঠোঁট দুটো শুধু নাড়া নড়ছিল, মায়ের আধ বোঝা চোখের কোণ থেকে যে জলের ধারা গড়িয়ে পড়েছিল সেটাকে মুছিয়ে দিয়েছিল লেংটের কুট খুলে নিয়ে, ঠোঁটের কোণে ছোট্ট লাল পিঁপড়েটাকে দু আঙুল দিয়ে খুঁটে তুলে দূরে ফেলে দিয়েছিল, নে ফেলতে মন সরেনি। এখানেই আমাদের প্রথম কাণ্ড অর্থাৎ আদি কাণ্ড শেষ হচ্ছে। এরপরে শুরু হচ্ছে বাল্যকাণ্ড, অর্থাৎ এরপরে ঢোড়াই অর্থাৎ যাকে ঘিরে সম্পূর্ণ উপন্যাসটি, ঢোড়াই চরিত মানুষ ঠিক রামচরিত মানুষের মতনই যে উপন্যাসের নামকরণ করা হয়েছে, এখান থেকে বাল্যকাণ্ড থেকে শুরু হবে সেই প্রসঙ্গ। বাল্যকাণ্ডে রয়েছে 11টি পরিচ্ছেদ, সেগুলো প্রথমে একটু দেখে নিই লিস্টটা। প্রথমেই ঢোড়াইয়ের জন্ম, তারপরে বুধনির বৈধব্য পুনর্বিবাহ, তারপরে বস্ত্র লাভের উপাখ্যান, ঢোড়াইয়ের মায়ের সন্তান বাৎসল্যের বিবরণ, বেবরগুড়ির কৃপায় ঢোড়াইয়ের পুনর্জীবন লাভ, গুরু শিষ্য সংবাদ, গান্ধী বাওয়ার বার্তা, গান্ধী বাওয়ার আবির্ভাব এবং মাহাত্ম বর্ণন, ঝোটাহা উদ্ধার, তাতমাধাঙ্গ সংবাদ এবং সামুয়ের ভর্ৎসনা। ঢোড়াইয়ের জন্মের প্রথমে দেখছি আমরা যে যেদিন তার জন্ম হবে সেদিন টৌনে অর্থাৎ জিরানিয়াতে ভারী তামাশা, আর একদিন আগেই যদি ঢোড়াই জন্মায় তাহলেই বুধনি 6 দিনের দিন স্নান করে তামাশা দেখতে যেতে পারবে, কিন্তু সে তার বড়াতে নেই, কেবল খাও রসুন গুড় আদা বাটা একসঙ্গে সেদ্ধ করে সেইটা তেলে ভেজে, এবং তামাশা দেখতে যেতে পারছে না বলে বুধনি কাঁদতে বসেছে। বুধনি হচ্ছে ঢোড়াইয়ের মা, এবং কিন্তু ঢোড়াইয়ের বাবা তামাশা দেখতে গেছিল এবং ফেরার পথে তার মুসুর ডাল কেনার কথা ছিল। সেদিন টোন থেকে বাড়ি ফেরার সময় ঢোড়াইয়ের বাপের বুক দুরু দুরু করে ভয় আসে, দুটো পয়সা ছিল তার কাছে কিন্তু তামাশায় গিয়ে তো সেই পয়সা দিয়ে এক প্যাকেট বাত্তিমার অর্থাৎ কিনা লন্ঠন মার্কা সিগারেট, সিগারেটের নাম ছিল রেড ল্যাম্প, কিনেছে এবং আরেক পয়সার খইনি। বাড়ি গিয়ে কি বলবে সে এখন বুধনির কাছে মুসুর ডালের সম্বন্ধে, এবং বুধনি অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে তামাশার খবর শোনার জন্য, এবং সেই খবর কি কপিল রাজার? কপিল রাজা আর কেউই নয়, জঙ্গলের ঠিকাদার, তাকেই সকলে কপিল রাজা বলে। এরপরে সে তামাশার বর্ণনা করতে থাকে বুধনির কাছে, যে বড় হাতি এসেছিল সোনার কুর্তা পরানো, ইয়া বড় বড় দাঁত, আর একটা ছোট হাতিও ছিল, তার দাঁত ছিল ছোট কদ্দুর মতো, উটগুলো ছিল টিম টামটাম করে সামনে পিছনে এগোচ্ছিল, যেন কিনা ঠিক যেমন খোড়া চতুরিটা রয়েছে আমাদের তার মতো চলার ধরন। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারি যে কার প্রসঙ্গ পাওয়া যায় বা কার নাম এটি বলো, যে উটের মতো চলন তার সঙ্গে বর্ণনা করা হয়েছে বা তার সঙ্গে তুলনা করা হয়েছে কার, তাহলে খোড়া চতুরিটা, এরকম নানা রকমের বর্ণনা করতে থাকে সে। এবং কিছুক্ষণ পরেই দেখবো আমরা মহতগিন্নি আসেন প্রসূতির তদারক করতে, অর্থাৎ কিছুদিন আগেই ঢোড়াই জন্মেছে, এবং সে সেই মুসুর ডালের যেই খোঁজ করে অমনি ঢোড়াই বাবা অপ্রস্তুত হয়ে যায় বলে দোকান বন্ধ, কিন্তু মহতগিন্নি নিজেই বলে যে আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি দোকান খোলা। তো এই ছেলে মানুষ বা এই যে ঢোড়াই বাবার হাবাগোবা ছিলেন, তো সেই দেখে সেই পরিস্থিতি দেখে বুধনি মনে মনে হাসে, এবং তার স্বামী অর্থাৎ ঢোড়াইয়ের বাবা এতটাই হাবাগোবা মানুষ ছিলেন, না হলে নিজেই তার প্রতি করার কুৎসাতে বা তার স্ত্রী সম্বন্ধে করা কুৎসাতে সে নিজে এরকম হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। রতিয়া ছড়িদার রসিকতা করে জিজ্ঞেস করেছিল, ছেলের রং মুখসুদন বাবুর গায়ের রঙের মতো হয়েছে নাকি? অর্থাৎ এখানে খুবই নিন্দনীয় এই মন্তব্যটি,
এবং এখানেও আমরা দেখবো আরেকটি উপন্যাসের প্রসঙ্গ বা মনে পড়ে যায় আমাদের পদ্মা নদীর মাঝে, যেটা আগের সিলেবাসে আমাদের ছিল, সেখানেও দেখবো এরকম যখন মালার অর্থাৎ যখন কুবেরের আরেকটি সন্তান জন্মাবে তখনও সেই একই প্রসঙ্গ যে অমুক বাবুর মতো নাকি তার গায়ের রং, এইগুলো অর্থাৎ এইরকম বিভিন্ন গ্রামে এই প্রসঙ্গগুলি বারে বারেই নানা উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি ফিরে ফিরে আসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশনস বেল বাটন প্রেস করতে ভুলো না। প্রস্তুতিতে সবচেয়ে আগে এগিয়ে থাকার জন্য এই নোটিফিকেশনগুলো দরকার, তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন প্রেস করো। পুনর্বিবাহ, সেখানে প্রথমে ঢোড়াইকে ঘিরে তাদের স্বপ্ন বা তার স্বামীর নানা স্বপ্নের নানা প্রসঙ্গ দেখতে পাই। যেমন কি সে বলে, বুঝলি বুধনি, এই ছোড়া বড় হয়ে আমাদের বংশের নাম রাখবে, একে লেখাপড়া শেখাবো চিমনি বাজারের বুড়োহ গুরুজির কাছে, রামায়ণ পড়তে শিখবে, পাড়ার 10 জনকে রামায়ণ শোনাবে, ঢাঙ্গরতলি মর্গামা কত দূর দূর থেকে লোক আসবে ওর কাছে খাজনার রসিদ পড়াতে। ভারী তেজ ছোড়াটার, দেখিস না এই বয়সেই কোলে নিলেই ছোট ছোট আঙুল দিয়ে খাবলে ধরতে চায় কান আর নাক। ঘুমন্ত ছেলের গাল দুটো টিপে দিয়ে সে জিজ্ঞাসা করে, ওঙামাসি ধং গুরুজি পড়হং, কিরে পড়বি? সেই যেবার কলেস্টার সাহেব জিরানিয়ার হাওয়া গাড়ি আনলেন প্রথম, সেইবারই ঢোড়াইয়ের বাবা মারা যায়। এখানে আমরা নিচে ফুটনোটা দেখে নেব যে কালেক্টরের নাম ছিল কিলবি সাহেব এবং 1913 সালের ঘটনা এটি। তাহলে 1913 সালে ধোরার বাবা মারা যান, ধোরার তখন বছর দেড়েক বয়স। শহরে দেহাতে তাতমাটুলিতে বিশ্বব্রহ্মাণ্ডে তামাম হল্লা কলেস্টার সাহেব হাওয়া গাড়ি এনেছেন, সেটা অনেক টাকা দিয়ে, আপনা থেকেই চলবে বিনা ঘোড়া ঘোড়েকা পানি এবং হাওয়ায় চলবে সেটা, এবং প্রথমবার হাওয়া গাড়ি চালানো হবে, সেই নিয়ে অনেক ভিড়, সকলে দেখবে কোথায়, চাঁদমারির মাঠে, সেখানে ফৌজের উর্দি পরা সাহেবরাও বন্দুক চালানো শেখে, সেখানে গিয়ে সকলে ভিড় করে এবং চাঁদবাড়ির মাঠে কারোর যাওয়ার সেরকম পারমিশন নেই, ওটা সাহেবদের পাড়া, আর গেলেই সোজা ফাটকে ঢুকিয়ে দেবে। তাই লোকে কাতারে কাতারে দাঁড়িয়ে ছিল কোথায়, কামদাহ রোডের দুই পাশে হাওয়া গাড়ি দেখার জন্য। ঢোড়াইয়ের বাপের হয়েছিল জ্বর কদিন ধরে, নিশ্চয়ই পেয়ারা খেয়েছে, এইটা হচ্ছে তাদের প্রাথমিক ধারণা, কেননা সেটা বাতাবি লেবুর সময় নয়, আশ্বিনের পরে জ্বর হয় বাতাবি লেবু খেয়ে, আর আশ্বিনের জ্বর হয় আগে হয় পেয়ারা খেয়ে। এবং সে হাওয়া গাড়ি চলতে চলতেই যখন হঠাৎ আগুন লেগে যায়, অর্থাৎ কোনো নিশ্চয়ই মেশিন ফল্ট হয়েছিল কিছু, সকলে যে যার দিকে মানে প্রাণ বাঁচিয়ে ছুটতে থাকে। ধোড়াইয়ের বাবাও একদম ছুটতে ছুটতে এসে ঘরে যখন পৌঁছায় প্রচুর হাঁপাতে থাকে সে, এবং সেই সময় বুধনে গিয়েছিল ফৌজি ইদারা থেকে জল আনতে। কিছুদিন ধরেই জ্বর, তার চোখ দুটো লাল শিমুল ফলের মতো, গা পুড়ে যাচ্ছে এবং ঘরে পয়সাও নেই, রোজগার বন্ধ এই জ্বরের জন্য। বুড়ো নুনুলাল ছিল তখন মাহাতো, একদম মাহাতোর মহতোর মহতো মহতো, অর্থাৎ পুলিশের হাত থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার এখতিয়ার পর্যন্ত ছিল। সে পঞ্চায়েতের জমা টাকা থেকে 1 টাকা 10 আনা খরচ করে নাপিত ঘাট এই সমস্ত, অর্থাৎ মারা যাওয়ার পরে যে সমস্ত মানে কাজকর্ম করতে হয় সেই সেই পয়সা দিয়েছিল, ঘাট কিরিয়াকরম এই সমস্ত করিয়ে দেয়। দেড় বছরের ঢোড়াইয়ের মাথা নেড়া হাসে, আর গাশুদ্ধ লোকে নেড়া মাথা দেখে চেনা মুখ কেউ চিনতে পারে না। বুধনির কপালের মেটে সিঁদুর দিয়ে আঁকা চাঁদটা মুছে বিনিয়ে বিনিয়ে সে কাঁদে অভ্যাস মতো মহত বলে, স্মৃতি জল পাবক গগন সুমীরা, পঞ্চচরী রচিত অতি অধম শরীরা, অর্থাৎ আগুন মাটি জল দিয়ে আমাদের যে বলা হয় আর কি মানব দেহ তৈরি, সেটা নশ্বর দেহ। এবং কিছুদিন পর থেকেই বাবুলাল সেখানে ঘোরাঘুরি শুরু করে দেয় এবং তাতমা তুলি টুলিতে এই কথাই প্রচলিত আছে যে মেয়ে মানুষ আবার বিধবা কি, অর্থাৎ একা জীবন যাপন করা তার সম্ভব নয়। এবং কিছুদিন ধরে দোনোমনো করতে করতে শেষ পর্যন্ত বুধনি স্থির করে যে চুমৌনা, অর্থাৎ সে আরেকবার বিয়ে করতে রাজি হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলায় গোসাইথানে বোকা বাবার পায়ের কাছে ছেলেটা ধপ করে নামিয়ে রেখে আসে সে, কিছুক্ষণ কান্নাকাটি করে নিজের দুঃখের কথা বলে, তারপর ঢোড়াইকে ওইখানেই রেখে বাবুলালের বাড়ি চলে যায়। ঢোড়াই তখন আঙুল চোষা ভুলে ত্রিশূলটা নিয়ে খেলা করছে, বাবা দেখে যে তার গভীর নাভিকুণ্ডের উপরে 3টে রেখা পড়েছে, ঠিক বালক শ্রীরামচন্দ্রের যেমন ছিল। বস্ত্রলাভের উপাখ্যান যখন শুরু হচ্ছে আমরা দেখবো যে ঢোড়াইয়ের 5 বছর বয়স এবং একজন পশ্চিমা ফৌজির লোক বহুদিন আগে চাকরিতে ইস্তফা দিয়ে নাকি পেনশন নিয়ে জিরানিয়ার বাজারের যে রামজি মন্দির সেটা বানিয়েছিল, সে যুগে তাকে লোকে বলতো মিলিটারি বাবা,
তারপরে তার একটা পোষা চিতাবাঘও ছিল, তারই হাতে নাকি মিলিটারি বাবার প্রাণ যায় মন্দিরের উঠানে তার বাঁধানো সমাধিস্থান, আর ওই মন্দিরের নাম হয়ে গিয়েছিল মিলিটারি ঠাকুর বাড়ি। বাবা দিন দিন দেখে যে ঘোড়াই রোগা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বায়ু ঘোরানোর রোগ হয়েছে। শুশনির শাক খাওয়াতে চায় তাকে, যেটা সেটা বেশ উপকারী, কিন্তু একই সাথে সে সেটাও বোঝে আরো ভালো পথ্য দরকার, অর্থাৎ এই ছেলেকে আরো ভালো করে মানুষ করতে গেলে ভালো খাবার দাবার লাগবে, অর্থাৎ কিনা পাকা প্রসাদী বা ভোগের ব্যবস্থা করতে হবে। তো একদিন তিনি সেই মিলিটারি ঠাকুর বাড়িতেই ধোড়াইকে পাঠিয়ে দেন প্রসাদ আনার জন্য, এবং সেখানেই যে মহন্ত জি ছিলেন তার সাথেই ধোড়াই আলাপ জমিয়ে নেয়, এবং রামায়ণ সেদিন থেকে রামায়ণ শুনলেই ধোড়াইয়ের পাকা প্রসাদীর ব্যবস্থা হয়ে যায়। এবং বাবা বলে যে না, আমার কৃতিত্ব এখানে কিছুই নেই, ধোড়াই ওই থানের পুজো ধোড়াইকেই ওই থানের পূজারি করে, বা পূজারি কেন হবে, মহন্তের চাদর অর্থাৎ পায়ের নিদর্শন দিয়েই সে চলে গিয়েছিল অযোধ্যা জি। করো করো কাহ মুখ এক প্রশংসা, অর্থাৎ একটা মুখ দিয়ে আমি কি করে এত এত প্রশংসা তোমার করব, তোমার কৃপা না হলে সেদিন কি, যেদিন মহন্ত জি সরকারকে লড়াই জেতবার জন্য যজ্ঞ করলেন মিলিটারি ঠাকুর বাড়িতে, সেদিন ধোড়াইকে নিয়ে সামনে বসে পুরি হালুয়া খাওয়ালেন যত খেতে পারে সে। এবং সেই দিনই দেখা যায় যে মহন্ত জি একখানি কাপড় দিয়েছিলেন বাবাকে, যে ছিঁড়ে লোঙট করার জন্য বা গামছা করার জন্য, কিন্তু ঢোড়ায় সে কি কান্না, কাপড় যেন তারই পাওয়ার কথা ছিল। এসডিও সাহেব এসেছিলেন যজ্ঞ দেখতে সকালবেলায়, তিনি খুশি হয়ে মিলিটারি ঠাকুর বাড়িতে যজ্ঞের জন্য 3 জোড়া লাট্টুমার রইলি, অর্থাৎ লাট্টুমার গা ল্যারি ব্রাদার্স এর কাপড় সরকারি খাজনা থেকে দিয়েছিলেন, তারই একখানা মহন্ত জি বাবাকে দেয়। ঘোড়ার কান্না কিছুতেই থামে না, তখন বাবা বাধ্যই তাকে বলে যে তোকেই তো দিয়েছে। বাবুলাল ওই কাপড় দেখে বলে, বাবা তুমি পড়তে ল্যাঙট, তুমি এ পাড়ওয়ালা কাপড় নিয়ে কি করবে, সরকারি গিরানির দোকান আছে না, সেখান থেকে হাকিম বাঙালি বাবু চাপরাশিরা সস্তায় কাপড় চাল দেয়, সেখান থেকে আমি পেয়েছি খুব ভালো মার্কিন জাপানি আটানা করে 550 নম্বর থেকেও ভালো জিনিস, 5 গজ তাই দিচ্ছি তোমাকে, একটা ধুতি, এই ধুতি আমাকে দিয়ে দাও। অর্থাৎ বাবুলাল সেই মহন্তজির দেওয়া কাপড়টি নিয়ে নেয় এবং নিজে একটি কাপড় দিয়ে দেয়, এবং তার থেকে আরো অনেক সস্তা, আরো অনেক বড়, এবং বাবাও তাতে খুশি হয়। সেও ভাবে মনে মনে, এত বড় কাপড় কি আর ঢোড়াই পড়তে পারবে, সেই মার্কিন ছিঁড়েই ঢোড়াইয়ের প্রথম কাপড় হয়, লেঙ্গট ছাড়া 14 বছর পর্যন্ত সে এই কাপড়খানাই দেখেছে। এরপরে ঢোড়াইয়ের মা সন্তাল বাৎসল্যের যে বিবরণ, সেখানে আমরা দেখব যে সে তো পরিস্থিতির জন্য ধোড়াইকে রেখে চলে গিয়ে বাধ্য হয়েছিল চলে যেতে, তো কিন্তু যে যাই বলুক না কেন, বাবা তার সাক্ষী, অর্থাৎ সন্তান বাৎসল্য তার মধ্যে যথেষ্টই ছিল। সেখানে তার একটি বর্ণনা আমরা পাচ্ছি যে ভূপলাল সোনার থেকে সে ধোড়াইকে চাঁদের জেবর, অর্থাৎ কিনা রূপোর গয়না করিয়ে দিয়েছিল। সেই সময় দুখিয়া তার পেটে এবং সাতানা পয়সা রোজগার বাবুলালের, সেখান থেকেই সে পয়সা সরিয়ে বা জমিয়ে এই কাণ্ডটি করেছিল, সেখান থেকেই সে পয়সা জমিয়ে নিজের ছেলেকে বা প্রথম সন্তানকে এই উপহারটি দেয়। প্রথমে বুদ্ধির ইচ্ছা ছিল যে ভূপলালের থেকে স্যাকরার থেকেই সে গয়না করে দেবে বা চাঁদের জেবর, যে কথাটা বলা হলো যে ঘুংশির মধ্যে পড়িয়ে দেওয়ার মতো, কিন্তু ভূপলালের কাছে সেটা সম্ভব হয়নি। শেষে বাবা বুধনিকে নিয়ে যায় 36 বাবুর দোকানে সওদা করতে, ওই পুরো 7 আনা খরচ করে বুধনি সেখান থেকে কেনে কজরুটি, অর্থাৎ কিনা কাজললতা, কিন্তু 1.5 মাস পরেই সেইটাই আবার ফেরত নিয়ে নেয় যেহেতু দুঃখিয়া জন্মায়। এরপরে বারে বারেই ডেকে, নিজের বাড়িতে ডেকে ধোড়াইকে খাওয়ানোর অনেক প্রসঙ্গ পাই, যেমন এখানে ভাইস চেয়ারম্যানের বা ভাইস চেয়ারম্যান সাহেবের ডিস্ট্রিবিউটরের লড়াই থামাবার জন্য ভোজ এবং দেওয়ালি করেছিলেন সেই দিন, মশার ছবির তামাশা দেখিয়েছিল সেদিন সারা দেওয়াল জোড়া, এত বড় কখনো মশা হয়, ওসব দেহাতবাসীদের বোঝা। কিরানিবাবুর মোচ মুড়িয়ে কিষানজি ভগবান সেজেছিলেন, সেই দেখলে প্রণাম করতে ইচ্ছা হয়। কালেক্টর সাহেব তাকে ওখানে ওখানে বলে চেয়ারম্যান সাহেব তিনি পর্যন্ত গিয়েছিলেন। এরপরে রেবনগুনির কৃপায় ঘোড়াইয়ের পুনর্জন্ম লাভ, এই পরিচ্ছেদটি একটু ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো প্রসঙ্গ পাই, আমি এখানে পয়েন্ট করে দিয়েছি, যেমন কি এখানে আদম সমাধি প্রসঙ্গ পাই, অর্থাৎ জনগণনা, এখানে আরো কিছু লক্ষণ, যেমন কি চড়াই পাখি সমস্ত নাকি আর দেখা যাচ্ছিল না কয়েক মাসের মধ্যে,
কপিল রাজার বালি শুদ্ধ সবাই উজাড় হয়ে গিয়েছিল, যার কারণ এখানে বলে বলা হয়েছে যে বকরহাট্টার মাঠের যে শিমুল গাছ সেটা কাটিয়েছিল চা চালান দেওয়ার যে বাক্স সেটা তৈরি করার জন্য। তো শিমুল তুলো তো তাতমানিদেরই রুজি রোজগারের একটা উপায়, তো ভাবলো না এগুলো সমস্ত কেটে উজাড় করে দেওয়ার আগে কাটাচ্ছিলেন ওই নীর এবং কাটাচ্ছিল কাদের দিয়ে, ধাঙর গুলোকে দিয়ে। তো সকলে ভাবে যে সেই কারণেই বা কপিল রাজার সমস্ত পরিবার সকলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবং এই অধ্যায়ে দেখবো আমরা যে পুরনো মহত অর্থাৎ মর অনুলাল সেও মারা যায়, এবং সব থেকে বড় প্রসঙ্গ যে ঢোড়াই এখানে সব ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে, দীর্ঘদিন ধরেই সেই অসুস্থ। শেষ পর্যন্ত বাবা গিয়ে খবর দেয় ঢোড়াইয়ের মাকে অর্থাৎ বুদ্ধিকে, পেটের ছেলে কিছু একটা ঘটে গেলে হয়তো সারা জীবন দুঃখ করবে, তাই আসতে ইচ্ছা ছিল না যেহেতু বাবুলাল রাগারাগি করে, কিন্তু তা সত্ত্বেও নিজের কর্তব্য মনে করে বাবা সে খবর দেয়। এবং সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভুলে বুধনি নিজের নিজের পরিবার বর্তমান অবস্থা পরিস্থিতি সব কিছু ভুলে সেই 8 বছরের যথেষ্ট বড় তখন ঢোড়াই সেই ছেলেকে নিয়ে রেবনগুনির কাছে ছোটে। রেবনগুনির এখানে বর্ণনা দেওয়া হয়েছে তার নাকি 6টা বিয়ে, এবং তাকে দেখে সকলেই ভয় করে, বিশেষ করে মেয়েরা দেখলেই তাকে দূরে সরে যায় এবং সারাদিন নেশা ভাঙ করে পড়ে থাকে শ্মশানে। এই ধরনের বর্ণনা পাই আমরা রেবনগুনি সম্বন্ধে। তার কাছে নিয়ে যেতেই সে প্রথমে জিজ্ঞেস করে যে কি বাসি পেটে এসেছি কিনা। দুখিয়ার মা হকচকিয়ে যায়, সকালে কি খেয়েছে কিছুতেই মনে করতে পারে না। গুনি যখন বলে তাহলে নিশ্চয়ই কিছু খেয়েছে, এবং মনে পড়ে যায় যে খৈনি খেয়েছে। ঝাড়ফুঁক করে করতে আসলে সবসময় খালি পেটে আসতে হয় ভোরবেলাতে। এবং রেবনগুনি কিছুক্ষণ বকাবকি করার পর তাকে বলে যে শনিবার আসতে। এখানে আরেকটি প্রসঙ্গ পাই, শনিবার অর্থাৎ কালকের যে বর্ণনা, কাল হরতাল অর্থাৎ সেই সময় হরতাল হয়েছিল, এই প্রসঙ্গটা আমরা পাচ্ছি। সাজের পর দোকান খুললে তাকে সিঁদুর পান সুপারি এই সমস্ত নিয়ে আসতে বলে, এবং বলে যে ভানুমতির দয়ায় নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ভানুমতি অর্থাৎ রেবনগুনি নিজে যেহেতু এই ঝাড়ফুঁক করে বা এই ধরনের তন্ত্রমন্ত্র পড়ে বিভিন্ন ম্যাজিক করতে পারতেন বলবো, বা এই সমস্ত সারিয়ে দিতে পারতেন লোকদের বলে তখনকার মানুষের বিশ্বাস, এবং সত্যি সত্যি ঢোড়াইও সেরেই উঠেছিল। তো অবশ্যই তার তিনি যাকে স্মরণ করতেন অবশ্যই যার আশীর্বাদে তারা তো রমরমা, অবশ্যই ভানুমতির প্রসঙ্গ এখানে সেই অনুযায়ী চলে আসে, ভানুমতির দয়ায় ঠিক হয়ে যাবে তার বিশ্বাস বলে ঠোঁটের কোণে হাসে হেসে ঢোড়াইয়ের দিকে তাকায়। বুধনির গুণীর কাছে জানতে চায় যে আজকে সকালে আজকে রাত্রে সুপারি পান সুপারি কিনে রেখে কালকে সকালে আসলে হবে না, কিন্তু চিৎকার করে ওঠে গুণী, যা বললাম তাই কর, তোর বুদ্ধিতে কি আমি চলবো। দুখিয়ার মা ভয় ভয় কাঁপে, গুণী একটু নরম সুর করে বলে আজকের কেনা সুপুরিতে কালকে মন্ত্র ধরবে না, এবং ছেলেকে আনবার আর দরকার নেই, এখান থেকেই যা কাজ হয়ে যাওয়ার হয়ে যাবে, তুই একা আসলেই হবে। আজকে রাতে শোবার সময় ছেলের চোখে ধোদল ফুলের রস দিয়ে দিস, আর মরণাধারের মন্তর দেওয়া মাটি নিয়ে যা ওর কপালে প্রলেপ দেওয়ার জন্য। ঢোড়াই তখন দুখিয়ার মার কোলে নেতিয়ে পড়ে আছে, ঢোড়াইকে নিয়ে ফিরে আসবার সময় দুখিয়ার মার কানে আসে রেবনগুনি আপন মনে মনেই বলছে, গত অমাবস্যাতে অর্ধেক রাত্রিরে যখনই দেখেছি মুর বলিয়া অর্থাৎ কিনা মিলিটারি উর্দি পরা কিছু ভূতের দল কোশি শিলিগুড়ি রোডের ওপরে ফৌজির দল পাকি দিয়ে চলে যাচ্ছে, তখনই বুঝেছি যে গ্রাম উজাড় হয়ে যাবে। এবং রেবনগুনির মন্ত্রেই ঢোড়াই ভালো হয়ে যায়। এখানে দেখা যায় যে শনিবার রাত্রেই মন্তরের ধক যে জ্বর ছাড়বার পরই যত বিষ শরীরে ছিল কালো কালো রক্তের ছোপের ছাপের মতো হয়ে সব নাক নাক মুখ থেকে বেরোতে শুরু করে কদিন ধরে। অসুখ সারবার পরে 1 হপ্তাহ দুখিয়ার মা ঢোড়াইকে রেখেছিল নিজের বাড়িতেই। এ ঢোড়াইয়ের একটা নতুন অভিজ্ঞতা, তার শরীর তখন দুর্বল, এবং সেখানে কিছুদিন থাকার যে অভিজ্ঞতা বাবুলালের রাগারাগি সত্ত্বেও সেখানে আমরা দেখবো ঘুম পাড়ানোর সময় ঢোড়াই এবং দুখিয়াকে নিয়ে একসঙ্গে রাজপুত্র সদাবৃচের গল্প সে বলে বুধনি, এবং ঢোড়াই বারবার শুনতে চায় বিজয় সিং প্রসঙ্গ বিজয় সিং এর গল্প, এবং সেই বিজয় সিং এর গল্প বা প্রসঙ্গ আমরা এই গল্পে আরো অনেকবার বা উপন্যাসে অনেক বারে বারে ফিরে আসতে দেখি। এরপর বহুদিন পেরিয়ে যায়, এর নেক্সট পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদে আমরা দেখব যে ততদিনে ভিক্ষা করতে ঢোড়াই বেরিয়েছে এবং নিজের কাজে কিছুটা পটু হয়ে উঠেছে বলা যায়। একদিন বাবা দেখে যে একটা গাধা ধরে তার পিঠে চড়েছে, ওই খ্রিস্টান ধাঙরগুলো ছেলের সঙ্গে পর্যন্ত তার আলাপ, সবার সাথেই আলাপ তার। মহতো একদিন নালিশও করেছিল, বুড়ো শুকরা ধাঙর
যে উকিল সাহেবের বাগানে মালির কাজ করে, আমি এটা প্রশ্নেও দিয়েছিলাম যে কে উকিল সাহেবের বাগানে কাজ করে বা শুকরা ভাঙর কার পেশা কি এরকম করে। তো শেখ নাকি আবার ধরাইকে শন বেটা অর্থাৎ ধরম ছেলে বলে ডাকে। রতিয়া ছড়িদার এই কদিন কয়েকদিন আগেও বাবার কাছে এসে নালিশ করে গিয়েছে ধরাইয়ের নামে। গিয়েছিলাম চিমনি বাজারে রাঙা আলু কিনতে, দেখি যে তোমার গুণধর ছেলে ধরাই গলায় একটা দড়ি জড়িয়ে বোবা সেজে গেরস্ত বাড়িতে গরু মরেছে বলে ভিক্ষা করছে, তাঁতমাদের নাম হাসালো। এবং ধরাই আসার সাথে সাথেই তাকে ত্রিশূলটা নিয়ে তাড়া করে, কিন্তু ধরাইয়ের সঙ্গে সে পেরে উঠবে কেন? এবং ধীরে ধীরে ধরাইও বুঝতে শেখে যে তাদের যে পেশা সেটাকে সে এগিয়ে নিয়ে তাকে যেতেই হবে। এবং তার যে ভালো গানের প্রসঙ্গ, গানের গলা, সেই প্রসঙ্গ আমরা এখানে পাই যে ধরাই চলে গিয়ে গেয়ে চলেছে বটহর গান, বুকের জোর আছে ছোড়াটার, গানের শেষে বটহর হিয়ার আটা যেভাবে ছেড়েছে ভাই ছেড়েছে একেবারে ভাইস চেয়ারম্যানের দারোয়ানের কুঠরির জানলা সে খুলিয়ে ছেড়েছে। ওই যে তার বিজলি ঘরের মিস্ত্রিও জালনা দিয়ে তাকাচ্ছে দেখছি, ঝুলিটা ভরে গিয়েছে রে ঢোড়াই, চল ফেরা যাক থানে, আবার সাউজির দোকান থেকে একটু নুন নিতে হবে। এরপরে গান্ধী বাবার বার্তা এখানে দেখছি। প্রথমে এই পরিচিতের শুরুতে কপিল রাজার যে বাড়ি ছিল তার কথা বলা হচ্ছে, যে সেখানে তো এখন আর কেউ থাকে না, ভূতের বাড়ি হয়ে গিয়েছে, কিন্তু জামাই এসেছে সেটা বিক্রি করতে দিয়েছিল, চেয়েছিল, খরিদ্দার জোটেনি, কিন্তু এখন শোনাচ্ছে চামড়ার ব্যবসা করে সে এবং এখানে এসেই থাকে। আজ বাদরা মুদির সঙ্গে নাকি অনেকক্ষণ কথাবার্তা হয়েছে এবং কালকে দু গাড়ি নুন এসেছে। ধুনু আমাহত এই নিয়েই এই প্রসঙ্গে পঞ্চায়েত বসায় এবং সাঁচের ভজনের আখড়া এই নিয়ে আলোচনা চলে অনেকক্ষণ ধরে। এছাড়া গুণী গান্ধী বাবার যে কথা আমরা প্রসঙ্গ পাই সেখান থেকে এইটুখানি জানতে পারি যে বউকা বাবা কি রেবন গুণী বা শিরি দাস, এই সবার থেকে বড় হচ্ছে গান্ধী বাবা, এবং তার যে মাহাত্ম বর্ণনা বা আবির্ভাব সেটি আমরা পরবর্তী পরিচ্ছেদে দেখতে পাবো। নেক্সটে আমরা দেখছি গান্ধী বাবার আবির্ভাব এবং মাহাত্ম বর্ণনা। এবং একদিন সকালে রাবিয়া পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে আসে, সে বলে যে গান্ধী বাবা কুমড়োর ওপরে দেখা দিয়েছে। ঠিকই যা বলেছে তাই, সকলে যখন সেটা আবিষ্কার করে যে বিলাতি কুমড়োর খোসায় গান্ধী বাবার মূরত অর্থাৎ মূর্তি আঁকা গিয়েছে, সবুজের সাথে সাদা রং, মুখের জায়গাটা মুচের মতো করে দেখা যাচ্ছে, আর কোনো ভুল নেই। এখন কি করা যায়, গান্ধী বাবা কি হিমের দূরে তো ফেলে রাখা যাবে না ঠাকুর দেবতার ব্যবহার, মহত নায়েবরা বোকা বাবাকে সালিশি মানে এবং ধরাইয়ের বাড়ি আনন্দ হয় যে মহতরা পর্যন্ত এইসব ব্যাপারে বাবার কাছে ছোট। কুমড়োটার গোটা কাটার অধিকার অবশ্যই বাবাই প্রথম পেল, বাবুলালও নয় মহতও নয়, গোটাটা কাটার পরে কাটার সময় উঠোন ভরা লোক একেবারে ভয়ে নিঃশ্বাস বন্ধ করে আছে, বাবার হাতও ঠকঠক করে কাঁপতে থাকে। ধরাই ভাবে সেদিন বাবুলাল মিথ্যে বলেনি, গান্ধী বাবা বউকা বাবার চাইতেও বড় গুণী, না হলে কুমড়োতে আসেন কি করে। থানে কুমড়োটার পুজো করা হয় পান সুপারি গুড় দিয়ে, সেদিন ধরাইয়ের কি খাতির, বাবা পুজো নিয়েই ব্যস্ত, ধরাইকে করতে হলো সমস্ত দৌড়াদৌড়ি পাড়ায় বাজারে সব জায়গায়। সেদিন একরকমের মস্ত সুযোগ পেয়ে গিয়েছিল বাবা, সকলের সম্মুখেই ধরাইয়ের গলায় তুলসীর মালা পরিয়ে দেয়, মালা গলায় দিলেই সে হয়ে যায় ভকত, আর কেউ তাকে ধরাই তাতমা বলবে না বা ধরাই দাস বলবে না, সে এখন থেকে কেউ কেটা হয়ে গেল এবং সে আজ থেকে প্রত্যহ স্নান করবে। তাহলে এই পরিচ্ছেদের সব থেকে বড় পয়েন্ট কি বলবো, বা আমরা যদি এইভাবেও মনে রাখি যে এইভাবে প্রশ্ন আসে বা আমিও দিয়েছিলাম যে কোন পরিচ্ছেদে আমরা দেখি ধরাই ভকত হয়েছিল বা তুলসীর মালা নিয়েছিল, তাহলে উত্তর হবে গান্ধী বাবার আবির্ভাব এবং মহত্ববর্ণ। আর এখানে একদম শেষে দেখবো পরিচিতের শেষে ধরাই ভকত গান্ধী বাবার নাম দেওয়া বটহরি গান গায়, গুণী তার সঙ্গে তান ধরে, সে রেবন গুণীর সঙ্গে সমান হয়ে গিয়েছে গান্ধী বাবার দৌলতে। পরের দিন সকালে কুমড়োটাকে কাপড়ে চোপড়ে ঢেকে গুণী চলে যায় মেলায়, অনেক দিনের মদের খরচ সে জোগাড় করে আনবে যাত্রীদের কাছ থেকে ওই মূরতটা দেখিয়ে, একটা করে পয়সা দিলেই কাপড়ের ঢাকার তুলে কুমড়োটা সে দেখিয়ে দেবে, অর্থাৎ একটা উপার্জনের উপায় হয়ে গেল এই কুমড়ো এবং তাতে আশা বা আবির্ভূত হওয়া গান্ধী বাবা। এবং নেক্সট চ্যাপ্টার ঝোটা উদ্ধার যে প্রসঙ্গটা আমরা পাই সেখানে দেখবো, সেখানেও গান্ধী বাবার প্রসঙ্গ কন্টিনিউ হচ্ছে এবং গান্ধী বাবাকে কেন্দ্র করে আরো কিছু মানুষ কিভাবে আরো তার সুবিধা ভোগ করতে থাকে। যেমন কি ধনুয়া মাহাতো বলে যে গান্ধী বাবার নাম করেই তো রোববার কাজে না গেলে হয়, রবিবার তোহারের দিন, কিন্তু রবিবারেই হচ্ছে ধরাইয়ের কিছু বাঁধা ঘর আছে যেখান থেকে ভালো পরিমাণে প্রসাদি পাওয়া যায় বা ভিক্ষা পাওয়া যায়, কিন্তু যেহেতু সে ভকত তাকে যেতে দেওয়া হলো না এবং ধরাইয়ের সমস্ত আক্রোশটা গিয়ে পড়লো
পঞ্চায়েতের ধনুয়ামাওতে এবং বাবুলালের উপরে। এইবার ঝোটাহাটদের অর্থাৎ এখানে তাতমার যে মেয়ে বউরা আছে তাদের প্রসঙ্গে বলা হচ্ছে যে তাদেরকে এবার পাক সাফ অর্থাৎ কিনা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে থাকতে হবে, এবং সেখানে খোরাজে চৌধুরী সে তার অভিযোগ যে তার বউ তো তার কাছে থাকে না, তার বক্তব্য বউ বলেছে নাকি যে পঞ্চায়েতে মহতো নায়েবরা সকলে মিলেই তার সাগাই দিয়ে দিয়েছে, কার সাথে না ইসবার সাথে। এবং আরো অভিযোগ যে যেহেতু সকলেই এখানে গরিব, কাপড়ের অভাব, যে প্রতিদিন স্নান করলে একটা কাপড় শুকাবে কখন আর পড়বে কখন, বিশেষ করে শীতকালে তো আরো সমস্যা, গরমকালে নয় গায়ে ভেজা কাপড় জড়িয়ে থাকা গেল শুকিয়ে গেল আপনা আপনি, কিন্তু শীতকালে তো সেটি করা সম্ভব নয়, তাই জন্য শেষ পর্যন্ত ঠিক হয় যে মাসে একবার করে স্নান করতে হবে, রোজ না হলেও মাসে একবার করে করতে হবে। এছাড়া আরো নিত্য নতুন ঘটনা, যেমন কি আজবাজব খবর গান্ধী বাবাকে ঘিরে বউকা বাবা দেখতে গেল কাঁথা গণেশপুরে, ঢোড়াইকে সে সঙ্গে নিয়ে যাবে না, অনেক দূরে সাত ক্রোশ পথ, কিন্তু ঢোড়াই মানে না, সেও পেছন পেছন চলে আসে। ঢোড়াইকে জিরোবার ফুরসাদ দেওয়ার জন্য বাবা কুলগাছতলায় বসতে হয় বাবাকে, তারপর কাঁথা গণেশপুরের বেলগাছটার তলায় পৌঁছে সে দেখে শোনা যা শোনা গিয়েছিল তাই ঠিক, বেলগাছের মগডালে পাতার তীর 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 করে নড়ছে এবং তিনটে করে পাতা একসঙ্গে, পাতাগুলোতে কি যেন লেখার মতোই লাগে দেখতে, ঠিকই গান্ধী বাবার নামই হবে। গান্ধী বাবাকে ঘিরে এরকমই নানা প্রসঙ্গ। একদম শেষে আমরা দেখি মহতো একদিন রাত্রে হঠাৎ ছড়িদারকে নিয়ে উপস্থিত হয় থানে অর্থাৎ বাবার কাছে, এবং শেষ পর্যন্ত সে নিজের বক্তব্যটা জানায় যে তাদের ইচ্ছা রতিয়া ছড়িদার এবং মহতো ধনুয়া মহতো বলে যে তাদের ইচ্ছা ভকত হওয়ার, মাংস ভেড়া বলি দিন সে খায় নমাসে ছমাসে, তো এই সমস্ত কিছু অর্থাৎ নিরামিষ ভোজী হতে হবে, এই সমস্ত কিছু ত্যাগ তাফে করতে হবে, কিন্তু তাতেও পরবা নেই, তাতে অনেক সম্মান বাড়বে সমাজে, সেই জন্য সে ভকত হতে চায়। বাবা অদ্ভুত ধরনের জীব, সে খুব খুশি হয় রতিয়া ছড়িদার এবং মাহাতোর প্রস্তাবে, তাদের পিঠ চাপড়ে হেসে অস্থির, আঙুলের করগুনে আকাশের দিকে তাকিয়ে মাথার চুল দেখিয়ে বুঝিয়ে দেয় যে রবিবার সকালে স্নান করে এলেই বাবা তাদের গলায় তুলসীর মালা দিয়ে দেবে, এবং বাবা সহজেই রাজি হয়ে গেলে ঢোড়াইয়ের ভীষণ রাগ হয় যে কিছুদিন আগেই যখন গান্ধী বাবার জন্য রবিবার তাকে যেতে বারণ করা হয়েছিল রোজগারে, তখন বাবার শলা পরামর্শ লাগেনি, আর আজকে ভকত হওয়ার সময় বাবার খুব শলা পরামর্শ লাগছে, সে গর্জে ওঠে রাগে, কিছুতেই বাবার কাছে থাকতে চায় না, ওর পা টিপে দেওয়া তো দূরের কথা, এবং মাহাতো যদি ভকত হয় তাহলে তা সে আর ভকতও থাকতে চায় না। এরপরে নেক্সট চ্যাপ্টার তাতমা ধামর সংবাদ যেটা দেখবো সেখানে দেখেই বুঝতে পারছি আমরা, অর্থাৎ সংবাদ অর্থাৎ এখানে সংবাদ নয়, এখানে ঝগড়ার প্রসঙ্গই আসবে, ধাঙরদের সঙ্গে আসল ঝগড়া তাতমাদের রোজগার নিয়ে। ধাঙরা সব ধরনের পেশার সাথে যুক্ত যেটা বলেছিলাম আগে, এবং তার উপরে পাদ্রি সাহেব বাবু ভাইরা সকলেই কপিল রাজা সকলেই ধাঙরদের দিকে, কপিল রাজার জন্য বড় বড় শিমুল গাছ সব নির্মূল হয়ে গিয়েছিল কয়েক বছর আগে, লড়াইয়ের আমলে লার জন্য কুলের ডাল কাটত কপিল রাজা, এবং শুয়োর খোর ও মুরগি খোর এই সমস্ত লোকগুলোকে গান্ধী বাবার নামে নিজেদের প্রতিপত্তি দেখাতে গিয়েছিল বলে নতুন ভক্ত দুই নতুন ভক্ত গিয়ে তাদের বলে যে এই সমস্ত খাওয়া ছাড়তে হবে গান্ধী বাবার হুকুম। জয়সওয়াল সোডা কোম্পানিতে কাজ করে বুড়ো এতোয়ারি, সে ফোগলা ধার দাঁতবার করে হেসেই কুটি কুটি, এবং শনিচরার ঢাঙর বলে যে লে ডিগি ডিগি তাই বলো, মহতো ভকত হয়েছিস, ছড়িদারও তাই দেখছি, বিলি ভকত আর বগুলা ভকত, অর্থাৎ এটি একটি প্রবাদ বাক্য, বিড়াল তপস্বী এবং বক ধার্মিক আমরা যেটা জানি, তাই গান্ধী বাবার হুকুম ফলাতে এসেছিস, পরশু তো ছড়িদারকে কাকালিতে দেখেছি সাঁঝের পরে, কাকালি অর্থাৎ মদের দোকান। তো এই নিয়ে অনেকক্ষণ সংঘর্ষ চলে তাদের মধ্যে, অর্থাৎ গান্ধী বাবার জন্যে বা গান্ধী বাবার নাম করে তারা ধাঙরদের সমস্ত যে খাদ্যাভ্যাস ছিল আমিষ খাওয়ার দাওয়ার ইত্যাদি ছাড়াতে এসেছিল, কিন্তু তাদের সাথে লড়াইয়ে পেরে ওঠে। এরপরে 11 নম্বর পরিচ্ছেদ অর্থাৎ সামুয়েলের ভৎসনা এইটা দেখি আমরা, এবং এটি আমাদের যে দ্বিতীয় কাণ্ড চলছে বাল্যকাণ্ড তারই এটা শেষ পরিচ্ছেদ। পরিচ্ছেদের শুরুতেই আমরা ঢোড়ায়ের বর্ণনা পাচ্ছি, সে এখন বড় হয়ে উঠেছে, অলিতে গলিতে আর কনইলে খেলার ঘুচ্ছি কাটে না, সে এখন মহরমের সময় পুদি সিং এর দলে মাতুম যায় দুলদুল ঘোরার মেলায়। এখানে এক লম্বি গোড়াইনের আমরা প্রসঙ্গ পাবো, ঢোড়াই বলছে এমন ভাবে বকগুলো পা ফেলে যে দেখেই হাসি আসে, বগুলা চুনি চুনি খায় অর্থাৎ বক বেছে বেছে খায়, মরগামার লম্বি গোয়ারিন যাচ্ছে ওই দূরে পাখির উপর দিয়ে
শুটকো হাঁটুর উপরে কাপড় তুলে দিয়েছে, বোধহয় রাস্তার কাদা কাদার জন্যে, ঠিক বকের মতো চলার তার ধরন। এবং এইভাবেই যে সকল সে যখন সময় অবসর কাটাচ্ছে, হঠাৎই, আরে বগুলা ভগত, কি করছিস? বকের মতো ঠ্যাং ঝুলিয়ে সামোয়ার হাসতে হাসতে এসে ঢোড়াইকে জিজ্ঞাসা করে। ঢোড়াই চমকে ওঠে, সামোয়ারটা কোন দিক থেকে এসে গেল ঢোড়াই অন্যমনস্ক থাকা এতক্ষণ খেয়াল করেনি। এই খাকির হাফ প্যান্ট পরা কেইস্তান ভাঙর ছেলেটা কি গুণ জানে, অর্থাৎ এই গুণ অর্থাৎ ইন্দ্রজাল, সে বুঝতেই পারিনি হঠাৎ তার সামনে এসে আবির্ভূত হলো। না হলে হঠাৎ তাকে বগুলা ভগত বলে ডাকবে কেন? সেও যে ঠিক এতক্ষণ ভকতের কথাই ভাবছিল। ওই পাদ্রি সাহেবের টাট্টু, অর্থাৎ আদুরে গোপাল কথা বলতে ব্যবহার করা হয় কথাটি, পাদ্রি সাহেবের টাট্টু সামোয়ারটা কি তাকে একদণ্ড নিরিবিলিতে থাকতে দেবে না? তার আসল নাম হচ্ছে স্যামুয়েল, বয়সে ঢোড়াইয়ের থেকে 2-1 বছরের বড়, ফুটফুটে ফর্সা, চোখ নীল, কটা চুল, মুখে বিড়ি, চোখে মুখে কথা দরকারের চাইতেও একটু বেশি চটপটে, টোরের কুচির মতো অবোধ খাড়া অবাধ্য চুলগুলোতে জবজবে করে সর্ষের তেল মেখে টেরি কেটেছে। জেমসন সাহেবের নীলকুঠি বহুল জিয়ানিয়াতে নীলকুঠির পর্তিযুগে একটা পাউরুটি কারখানা খুলেছিল, পরে সেখানে স্নানের ঘরে খুর দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তার ভিটের মিষ্টিকুলের গাছটা তাতমা এবং ধাঙর ছেলেদের বেশ লোভের লোভ এবং ভয়ের জিনিস। সামুয়েলের দিদিমা সেই গলা কাটা সাহেবের বাড়িতেই কাজ করত এবং গলাকাটা সাহেব পান খেত, গড়গড়া টানত। সামুয়েলের দিদিমা স্নানের জায়গার জন্য চুনার থেকে নৌকায় করে পাথর এনে দিয়েছিল ইত্যাদি প্রসঙ্গ আমরা জানতে পারি। এবং আবলুশের মতো কালো সামুয়ারের দিদিমার হয়েছিল ফুটফুটে মেমের মতো রং, সামুয়ারও পেয়েছে মায়ের রং। এবং এই সামুয়ারের প্রসঙ্গ দিয়েই বা তার উপন্যাসে তার এন্ট্রি বলতে পারবো, এখান দিয়েই দ্বিতীয় খণ্ডটি শেষ হচ্ছে আমাদের। এরপরে পঞ্চায়েত কাণ্ড এবং পরবর্তী আরো যে সমস্ত কাণ্ড বা আরো যে খণ্ড আছে, আরেকটি ভাগ শুরু হবে নতুন করে, এই সমস্ত আলোচনা আমরা করব অনেকগুলো পর্বে। এবং যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে আবারও বলবো যে বিভিন্ন মক টেস্ট এখানে অ্যাভেলেবেল, অবশ্যই সেই পরীক্ষাগুলো দিতে পারো। কোনো 10টা 20টা প্রশ্ন নয়, একদম 100টি প্রশ্ন, অর্থাৎ যেভাবে তোমরা পরীক্ষায় ফেস করতে চলেছো 200 নাম্বারের পরীক্ষা, একদম থরোলি ভিডিওটি পজ করে করে সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে বা পড়ানো ভালো করে বুঝে থাকলে, কোনো হেল্পফুল বলে যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাতে পারো কোনো অসুবিধা থাকলে। আর এর PDF পেতে হলে অবশ্যই আমাকে এসে যোগাযোগ করতে পারো, এসে ডেসক্রিপশনে তার লিংক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের। এবং অবশ্যই পরবর্তী নোটিফিকেশন গুলো পেতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রস্তুতি চালিয়ে যাও, অল দ্য বেস্ট।